5,30,000 এসকরোলা এসএসটা খুঁজতেছেন, যারা 100 গাড়ি খুঁজতেছেন, পিওর দুইটা গাড়ি পাবেন এবং গাড়ি দুইটা খুবই সুন্দর, একের গাড়ি, 100 ওয়াগন। এই যে গাড়িটা দেখতেছেন পুরো গাড়িটাই অরিজিনাল কালার, রেনশেড গুলো পাচ্ছেন অরিজিনাল, দেখেন। আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসলাম এই মুহূর্তে এনআর ভেহিকেল থেকে। আর আজকের এই ভিডিওতে আমরা কম বাজেটের দুইটা গাড়ি দেখাবো, যাদের বাজেট 10 লাখের আশেপাশে তাদের জন্য এখানে চমৎকার একটা এক্সকরোলা এসিস্টা গাড়ি আছে, 1300 সিসির গাড়ি। বাট গাড়িটা দেখেন ভাই, জোস একটা গাড়ি। এই পাশে দেখাবো চমৎকার একটা 100 গাড়ি, দেখেন এক্সি সেলুন প্যাকেজ, এত ফ্রেশ গাড়ি পাওয়া যায়। বিস্তারিত দেখাবো, সামনে আছে শোরুমের ওনার জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি শামীম ভাই। আজকে এসকরোলা এসএসটা খুঁজতেছেন, যারা 100 গাড়ি খুঁজতেছেন, পিওর দুইটা গাড়ি পাবেন এবং গাড়ি দুইটা খুবই সুন্দর। এবং আজকে আমরা এসএসটা দিয়ে শুরু করব, 3-এর মডেল, 3-এর গাড়ি। আচ্ছা, 3-এর গাড়ি, 8-এর রেজিস্ট্রেশন। আপনি গাড়িটা দেখেন, একেবারেই না দেখলেই নয়, গাড়িটা খুব কন্ডিশন, খুবই ভালো। আপনি সামনে হেডলাইটগুলো দেখতে পারতেছেন অরিজিনাল, গ্রিলগুলো মাশাআল্লাহ দিলে অরিজিনাল পেয়ে যাচ্ছেন, এবং আদার সাইডগুলো আগে পিছিয়ে গ্লাসগুলো আপনি অরিজিনাল পাচ্ছেন, সাথে রেনশিটগুলো আপনি গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। গাড়িটা 1300 সিসির গাড়ি, 3-এর রোল শেপ। গাড়িটা বাহিরে দেখেন আপনার হোয়াইট পাওয়ার কালার, ভিতরে আপনার অ্যাশ ইন্টেরিয়র, অল অপশন অটো। গাড়ির প্রত্যেকটা ডোরে চমৎকার সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন, ড্যাশবোর্ডটা দেখেন, ওকে, 6 এয়ারব্যাগ পাচ্ছেন এই গাড়িতে, ব্যাক ক্যামেরা, ডিভিডি প্লেয়ার সব, নতুন একটা সিট কভারও ইনস্টল করা আছে। মানে এই মুহূর্তে গাড়িটা ফুল রেডি আছে জাহাঙ্গীর ভাই, মানে নিবে আর চালাবে, নিবে আর চলে যাবে। আচ্ছা, এবং গাড়ি নিয়ে চাইলে একটু লক করা ভাই, আমরা ওই পাশের ডোরটা খুলে দেখাবো, দেখেন গাড়িটা কি সিএনজি করা আছে ভাই, তেল গ্যাস দুইটাই আছে ভাইয়া। আচ্ছা, সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস কি অরিজিনাল? অরিজিনাল। একটু ভাই ব্যাক গ্যালারিটা একটু টান দেন, একটু দেখাই দিই, একটু ব্যাক গ্যালারিটা খুলে দেখাই। যদিও গাড়িটা টাচ আপের কাজ হয়েছে, বাট ভিতরে দেখেন 60 সিলিন্ডার সিএনজি করা আছে, তারপরেও কিন্তু হিউজ পরিমাণে স্পেস। মানে আপনি একটা এক্সকরোলাতে যে স্পেসটা পান, এটা তো সেম গাড়ি, মানে গাড়ি দেখতে আপনি সেম, আপনি দেখে বুঝতেই পারবেন না যদি সিরিয়াল নাম্বারটা না দেখেন, সব সেম টু সেম, জাস্ট একটু সিসিটা একটু কম, 1300 সিসি, আর এক্সকরোলা আপনার 1500 সিসি। এটা এক্সকরোলা অ্যাসিস্টার, বাইরে ভিতরে দেখেন সম্পূর্ণ আপনার অ্যাশ ইন্টেরিয়র, প্রত্যেকটা চাকা আপনার অ্যালোরিম সহ। তাহলে গাড়িটার সামনের লুক, এপাশে চাকা অ্যালোরিমগুলো দেখেন ভাই, একটু ইঞ্জিন রুমটা দেখা যায়। আর আমরা এরপরে দেখাবো কিন্তু চমৎকার একটা 100 গাড়ি, বর্তমান সময়ের কম বাজেটের মধ্যে 100 গাড়িগুলোর চাহিদা কিন্তু তুঙ্গে, সো আপনারা এই গাড়িটাও দেখতে পারেন। দেখেন একেবারে সুন্দর দেখাই, সকল জাম্পার, আর এই দেখেন মার্সেল, মার্সেলগুলো দেখেন, বনারের ভিতরে সাইডগুলো, গাড়ির সাথে অরিজিনালি পিপিটিআর ইঞ্জিন ভাই। ওকে, এটা পেপারসের কি অবস্থা? এটা কাগজপত্র আপ টু ডেট আছে। দাম কত পড়বে এই গাড়ির ভাই? এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে 10,65,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আচ্ছা, নেক্সট আমরা 100, যারা 100 গাড়ির ভিতরে পিওর গাড়ি খুঁজছেন, ফ্রেশ গাড়ি, তারা এই গাড়িটা দেখতে পারেন, খুবই সুন্দর একটা গাড়ি, 94 মডেল, এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, 1500 সিসির গাড়ি, 1500 সিসির 100। হ্যাঁ, আচ্ছা, গাড়িটা দেখেন, যদি ওল্ড মডেলের, বাট গাড়িটা কালার করা হয়েছে, তবে গাড়িটা ফ্রেশ আছে, 100, এত ফ্রেশ গাড়ি পাওয়া যায় না, 100 এসি লিমিটেড। আচ্ছা, 1500 সিসির গাড়ি, একটু ব্যাক গ্যালারিটা খুলে দেখাই, গাড়িটা 60 সিলিন্ডার সিএনজি করা আছে, তারপরেও কিন্তু হিউজ স্পেস আছে গাড়িটাতে। সো অনেকেই কিনে কিন্তু গাড়িগুলো মুট করে, এখানে স্পয়লার লাগায়, এপাশে আবার রুববার লাগায়, সো আপনার এই গাড়িগুলো দেখতে পারেন, এগুলো স্পোর্টসের, মানে আপনার মডিফিকেশনের জন্য বেস্ট গাড়ি। দেখেন ভিতরে আপনার ডিভিডি প্লেয়ার আছে, ব্যাক ক্যামেরা ওই গাড়িতে ইনস্টল করা আছে, সিটগুলোতে কোনো কভার ইউজ করা নাই, সিটের ফেব্রিক্সগুলো দেখেন অরিজিনালি সিট। আর এগুলো গাড়িটার সামনের টায়ারগুলো, এই পাশের লুকটা একটু দেখায় দেই, ইঞ্জিন রুমটা একটু দেখা দেয়, মডেল হলো 94। আচ্ছা, বনাটগুলো আপনি পাচ্ছেন জাপানি একদম কন্ডিশন, এবং গাড়িটা 1 হাতের গাড়ি। আচ্ছা, এটা দাম দেবেন কত ভাই? এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 5,30,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। তো দর্শক, আজকে দুইটা গাড়ি ঈদের মৌসুমে, আমরা কোরবানির ঈদ, যারা ছোটো গাড়ি অল্প বাজেটে আপনারা খুঁজতেছেন, আপনারা এনআর ভেহিকেলে চলে আসেন, গাড়িগুলো দেখলে আপনারা চাইলে এনআরএস করে নিতে পারবেন, আবার 100% নিচে হাতে একদিনে মালিকারা করে থাকি, কাগজপত্র দুইটাই আপ টু ডেট পাবেন। তো দর্শক,
এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 30, আলোচনা সাপেক্ষে কত? 30 ভাই, 5,30,000। 5,30,000। ওকে দর্শক, আমরা শুরু করব এই করুণাটা দিয়ে। এই যে গাড়িটা দেখতেছেন, পুরো গাড়িটাই অরিজিনাল কালার, রেনশেডগুলো পাচ্ছেন অরিজিনাল। দেখেন আপনি প্যাডগুলো দেখতে পারবেন এবং ভিতরে সাইডগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। গাড়িটা এখনো মানে টাচ আপও করা নেই, দেখেন অরিজিনাল গাড়িটা, অরিজিনাল যে অবস্থায় আছে। কিছু কিছু জায়গায় একটু টাচ আপের কাজ আছে, আমরা দেখিয়ে দিব। গাড়িটা সিসি কত ভাই? 1600 সিসি। 1600 সিসি। এই দেখেন আমরা যেটা বলছিলাম, পিছনেও কিন্তু আপনার টাচ আপের কাজ আছে। একটু একটু ব্যাকডালাটা খুলে দেখাই। 60 সিলিন্ডার, সিএনজি নাকি এলপিজি ভাই? সিএনজি করা, দেখেন গাড়িটা একেবারে ফ্রেশ গাড়ি। এরকম ফ্রেশ গাড়ি কম পাওয়া যায়, গোল্ডেন বেস কালার গাড়ি। হ্যাঁ, এমনকি চাকার কন্ডিশনগুলো দেখেন, প্রতিটা রাউন্ডগুলো দেখেন একেবারেই সুন্দর। এবং প্যাডগুলো দেখলে বুঝতে পারবেন যে গাড়ি ইউজ হয়েছে কম। গাড়িটা ডাবল ইয়ার ব্যাক, এবং গাড়িটা ব্যাক ক্যামেরা, নেভিগেশন সবই আছে, সবই ইনস্টল করা আছে। আচ্ছা, সামনে চাকাগুলো দেখেন, এবং সামনে হেডলাইটগুলো আপনি গাড়ির সাথে আপনার অরিজিনাল পাচ্ছেন, গ্রিলও পাচ্ছেন, এবং গাড়িটা এখনও বলতেছি গাড়িটা অরিজিনাল কালার। সামনে দেখেন এই পাশে একটু টাচ আপের কাজ আছে। আপনি দেখেন এই যে অরিজিনাল যা দেখছেন, ভিতরও আপনার অরিজিনাল কালার। ইঞ্জিন রুমটা দেখলে বুঝতে পারবেন কি কন্ডিশনে আছে। এটার দাম দেবেন কত? এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 7,50,000। পরে একটা গাড়ি দেখাচ্ছি 2001-এর গাড়ি, 100 ওয়াগন। এই গাড়িটাও যারা পছন্দ করবেন ফার্স্ট পার্টির, আপনি গাড়িটা কল্পনাই করতে পারবেন না এত ফ্রেশ কীভাবে রাখছে। এসি ইঞ্জিন বডি, ভিতরের ইন্টেরিয়ারগুলো দেখতেছেন একেবারে অসাধারণ। একটা দরজা অটো আর সবগুলো ম্যানুয়াল। ওকে, এবং কি এটা আপনার মেবি 60 নাকি 90 লিটার সিলিন্ডার ভাই? 60, বিশাল লম্বা সিকুন সিলিন্ডার। এই 60-80 হবে, যাই হোক। আর এলো গাড়িটার ব্যাক সাইডটা দেখেন, 2001-এর মডেল। রেজিস্ট্রেশন কত ভাই? 5-এ? 5-এ। আচ্ছা, পেপার্স আপ টু ডেট? পেপার্স আপ টু ডেট, মানে কম বাজেটের মধ্যে যারা, নতুন কাগজ একেবারে গাড়িটার নিবে, মানে কম বাজেটের মধ্যে যারা একটা ভাড়ায় চালানোর জন্য একটা গাড়ি চান, যে বাজেট কম চাচ্ছেন, এই বাজেটের মধ্যে একটা গাড়ি কিনে টাকা ইনকাম করবেন, তাদের জন্য এই গাড়িটা। দাম, এই গাড়িটার দাম আমরা বেশি বলে লাভ নেই, গাড়িটা দেখে আপনারা দাম দিবেন। এই গাড়িটার দাম হচ্ছে 5,30,000। কিন্তু গাড়িটা আপনি যখন দেখবেন তখন আসলে অবশ্যই গাড়ি কমবে, কিন্তু গাড়িটা খুবই সুন্দর। ঈদ উপলক্ষে কত দেবেন? ঈদ উপলক্ষে বললাম যে গাড়িটা 5,30,000। যখন আসবে 5,30,000ও থাকবে না, 5,000ও থাকবে না, গাড়িটার কন্ডিশন দেখে তারপরে দাম বলবো। এরপরে জমজ ভাই, 2002-এর গাড়ি। আচ্ছা, 2006 রেজিস্ট্রেশন গাড়িটা, 19 সিরিয়াল। এই কালার সেম টু সেম? সেম টু সেম। এই গাড়িটাও 1 বছর কাগজ আপ টু ডেট পাবে। আর এটার হলো আপনার সবগুলো দরজা ম্যানুয়াল? সব ম্যানুয়াল, অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং, অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং আর সব ম্যানুয়াল। সিএনজি করা আছে, 60 সিলিন্ডার। গাড়িটার ব্যাক সাইডটা দেখেন। এই গাড়িটাও যারা ইউজ করবে তারা বুঝতে পারবে। গাড়িটার দাম এইটাও 5,20,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আচ্ছা, আমাদের এই যে তিনটা গাড়ি নিয়ে আসলাম, অনেক ভাই বলে কম দামের মধ্যে আমাকে একটু গাড়ি দেন, কেউ 4 লাখে বলে, কেউ 5 লাখে বলে। এই তাদের উদ্দেশ্যে বলতেছি গাড়িগুলো দেখতে পারেন, দেখলে আপনাদের পছন্দ হবে। আমাদের ঠিকানাটা হচ্ছে 138 সাত মসজিদ হাউজিং রোড নাম্বার 3, মোহাম্মদপুর বেড়িবাদ 4 রাস্তার মোড় থেকে 30 গজ আগালে চাঁদুদানের বিপরীতে। আমাদের শোরুমের নাম হচ্ছে NR ভেহিকেল। যারা গাবতলি থেকে আসবেন তারা ঠিক চাঁদুদানের বিপরীতে, আমাদের শোরুমের নাম হচ্ছে NR ভেহিকেল। তো দর্শক, যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাই সুস্থতা দান করুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ওকে ভিউয়ার্স, সবাইকে সালাম জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। গাড়ির প্রাইস যেটাই বলা হয়েছে আস্কিং প্রাইস, আপনারা আসেন গাড়ি দেখেন। ভাই বলছিল যদি গাড়ি পছন্দ হয় ইনশাল্লাহ প্রাইস নিয়ে বাঁচবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।